পরিবারের জন্মদিনের কেক খেয়ে ওজন বেড়েছে নায়িকা দিঘির। শিশু শিল্পী হিসেবে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের চিত্রে খ্যাতি লাভ করেন পার্থনা ফারদিন দিঘি। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন তিনি, তবে তা শুধুই শিশু শিল্পী হিসেবে। এরপর তুমি আছো তুমি নেই সিনেমায় অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে অভিষেক করেন দিঘি। গত 26 অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জীবনের বিশেষ দিনটি বেশ আয়োজনের মধ্যেই কাটেন তার। কাছের ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন দিনটি। জীবনের বিশেষ দিনটি নিয়ে কথা বলার সময় দেখি বলেন, অভিনেত্রী আনিকা কবির সকাপুর জন্মদিন উদযাপনে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আমারও জন্মদিনের আয়োজন করা হয়েছে। খুব বার্থডে ছিল তো ওখানে কেক কাটবে, তো তার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে দেখি আমার বার্থডের আয়োজন শুরু হয়ে যায়। তারপর থেকে আমার সারপ্রাইজ পাওয়া শুরু। ওখান থেকে রাতে কাজিনের বাসায় যাই, সেখানেই থাকি, সেখানে কাজিনরা সব জন্মদিনের আয়োজন করে। এই অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত অনেকগুলো কেক কেটেছি, এবার জন্মদিনে আমার নিজেকে গিফট করার মধ্যে সবচেয়ে বড় গিফট ছিল যে আমি 4 কেজি ওজন কমিয়েছি, এর মধ্যে আবার 1 কেজি ওজন বেড়ে গিয়েছে। কেননা ইতিমধ্যেই আমি 6টি কেক খেয়েছি, আবার ফ্রিজেও 3টি রয়েছে, আর সবগুলোই এবারের বার্থডে কেক, চাইলেও আমাকে কেউ শুকাতে দিবে না। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।